আজকের গল্প মা ফুটপাতে শাশুড়ি বাড়িতে। স্বামী ঘরে ঢুকতেই স্ত্রী রেগে চেঁচিয়ে উঠল, কোথায় ছিলে আজ সারাদিন? তোমার বন্ধুদের ফোন করে জিজ্ঞেস করেছি, তুমি তাদের সাথেও ছিলে না, কোথায় গিয়েছিলে শুনি। স্বামী কিছু বলতে যাবে, স্ত্রী আবার চেঁচিয়ে উঠল, কোথায় গিয়েছিলে, বলছো না কেন? আর এই পুরনো বাক্স আর কাপড়ের পোটলা কোথা থেকে উঠে নিয়ে এসেছো? স্বামী কোনো রকম সাহস করে বলল, আমি মাকে আনতে গ্রামের বাড়ি চলে গিয়েছিলাম। স্ত্রীর মাথায় যেন বাজ পড়ল। স্ত্রী ঝাঁঝিয়ে উঠে বলল, কি বললে? তোমার মাকে এখানে নিয়ে এসেছো? তোমার লজ্জা করে না? তোমার ভাইয়ের কাছে ওনার কি অসুবিধা হচ্ছিল শুনি। স্ত্রী এতটাই রেগেছিল যে মুখে যা আসছে তাই বলছে। স্বামী বলল, ওনাকে আমার ভাইয়ের কাছে রাখা যাবে না। স্ত্রীর চোখে আগুন জ্বলে উঠল, কেন কেন রাখা যাবে না? এখানে টাকার ভান্ডার আছে নাকি? তোমার 10,000 টাকা মাইনে দিয়ে বাচ্চার পড়াশোনার খরচ বইয়ে পুরোটা সংসার আমি কিভাবে চালাচ্ছি সেটা একমাত্র আমি জানি। স্বামী গলার স্বর শক্ত করে বলল, আজ থেকে উনি আমাদের কাছেই থাকবেন। স্ত্রীর গলার স্বর স্বামীর চেয়েও ডবল শক্ত করে বলল, আমি বলছি ওনাকে এই মুহূর্তে তোমার ভাইয়ের কাছে রেখে আসো, না হলে আমি এই ঘরে এক মুহূর্ত থাকবো না। আর এই মহারানীও কি এখানে আসতে একটু লজ্জা করল না? একথা বলে স্ত্রী যে সেই অসহায় বৃদ্ধার দিকে তাকালো, তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। গলার স্বর নরম করে আবেগতাড়িত হয়ে বলল, মা তুমি? বৃদ্ধা মহিলা কাঁদো কাঁদো হয়ে বলল, হ্যাঁ রে আমি। তোর ভাই আর তার বউ মিলে আমায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি কোথায় যাব? আমি জামাইকে ফোন করে বললাম, সে আমাকে এখানে নিয়ে এসেছে। বৃদ্ধার কথা শুনে স্ত্রী এক কৃতজ্ঞ দৃষ্টি দিয়ে স্বামীর দিকে তাকালো আর হেসে বলল, তুমিও খুব নাটকবাজ, প্রথমেই আমাকে বললে না কেন যে তুমি আমার মাকে আনতে যাচ্ছ? এই কথা শুনে স্বামীর মাথায় আগুন জ্বলে উঠল। স্বামী বলল, এটা তোমার মা বলে তুমি ঘরে জায়গা দিলে, কিন্তু যদি এটা আমার মা হতো তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে। আমি এটা বুঝতে পেরেছি, তাই তোমাকে আমার কাছে রাখা আর সম্ভব নয়, বেরিয়ে যাও তোমার মাকে নিয়ে আমার বাড়ি থেকে। স্ত্রী অনেক আকুতি মিনতি করেও ঘরে জায়গা পেল না। অবশেষে স্ত্রী ও তার মাকে ওই ঘর ছেড়ে চলে যেতে হলো। সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।